আজকে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি কিনা ICS-এর মতো এত বড় লোভনীয় চাকরি ছেড়ে নিজেকে ভারতের দেশ সেবায় নিযুক্ত করেন। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ দেয় না, তাকে অর্জন করে নিতে হয়। শুধুমাত্র ভারতের স্বাধীনতার জন্য তিনি জীবনের সুখ দুঃখ ভালোবাসা আবেগ সব কিছুকে জলাঞ্জলি দিয়েছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য যা যা করণীয় তিনি তাই তাই করেছেন। কিন্তু আমাদের ইতিহাসে কয়েকটা সো কল্ড নেতা দিয়ে ভরা আছে, সেখানে আজাদহীন বাহিনী বা নেতাজি সম্পর্কে আমরা কতটুকু জেনেছি নিতান্তই সামান্য। আমারও এখনও ভাবতে লজ্জা হয় যে নেতাজির মতো এত বড় দেশপ্রেমিক মহানায়কের মৃত্যু সংক্রান্তিত নানা তথ্য আজও আমাদের অজানা। তার মৃত্যু কোথায় কবে হয়েছিল তাতেও রয়ে গেছে ধোঁয়াশা। সত্যিই কি নেতাজি প্লেন ক্র্যাশের পর মারা গিয়েছিল না বেঁচেছিল তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। সত্যিই কি গুমনামি বাবাই ছিল নেতাজি? নেতাজি কি সত্যিই রাশিয়ায় দেখা গিয়েছিল? আমি বুঝি না কেন গভর্নমেন্ট রেনকোজি টেম্পলে থাকা নেতাজির অস্থির DNA টেস্ট করাচ্ছে না, কেন 1964 সাল পর্যন্ত বোস পরিবারের ওপর নজর রাখা হয়। এই ভিডিওতে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটুকু গ্যারান্টি করতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনার মনে ওঠা নানা প্রশ্নের উত্তর আপনি পাবেন। হয়তো আপনি এটাও বুঝতে পারবেন যে নেতাজি 1945-এর 18ই আগস্ট মারা গিয়েছিলেন কি না। বহুত সারে কেতা হ্যায় কি ধর্মে উধারমে হ্যায় উধারমে নেই মিলা উধারমে নীল জিন্দা থা 45 কা বাদ মে ভি এসা এসা হ্যায়। মিডিয়া কে লোগো নে ইহি কনক্লুশন নিকালা কি ইয়ে আদমি কা নেতাজি সে লিংক হ্যায়, আগর সুভাষ বোস নেই ভি হ্যায় তো নেতাজি সে লিংক রাখি। নেতাজির সঙ্গে যদি গুমনামি বাবা কে মিশিয়ে ফেলা হয় এর চেয়ে বড় অপমান। রিকোয়েস্টিং হিম টু কন্ডাক্ট আ DNA টেস্ট। আমি শুনতে পেলাম যে নেতাজি লুকিয়ে রইলেন অনেকদিন, তিনি তো লুকিয়ে থাকার মানুষ না। সরকারি রিপোর্ট অনুযায়ী নেতাজির মৃত্যু হয় 18 আগস্ট 1945 খ্রিস্টাব্দে। তার আগের কিছু ঘটনা আমাদের জেনে রাখা খুবই দরকার। তো আমি শুরু করব 1941 সাল থেকে, যখন নেতাজি গৃহবন্দী অবস্থায় ছিলেন। 1941-এর 16 জানুয়ারি নেতাজি ইংরেজদের চোখে ধুলো দিয়ে রাশিয়া পালিয়ে যান। তিনি শুরু থেকেই সমাজতন্ত্রবাদে বিশ্বাসী ছিলেন, তাই তিনি চাইতেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে রাশিয়া সামনে আসুক। তাই তিনি রাশিয়ার কাছে সাহায্য চান ভারতের স্বাধীনতার জন্য, কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট তা নাকচ করে দেয়। তাই পরবর্তীতে তিনি জার্মানি যান। জার্মানিতে গিয়ে হিটলারের সাথে হাত মেলান। তো পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে জার্মানি তাকে ততটাও সাহায্য করতে পারবে না যতটা তিনি ভেবেছিলেন। তাই পরে তিনি জাপানে গিয়ে আজাদহীন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। তার কয়েক মাস পরে আজাদহীন বাহিনী 4 মার্চ 1944 খ্রিস্টাব্দে মায়ানমারের রেঙ্গুরে ব্রিটিশদের ওপর আক্রমণ চালায় এবং তাতে জয়লাভ করে, এবং এই জয়লাভ কোহিমা পর্যন্ত যায়। পরবর্তীতে আজাদহীন বাহিনী পরাজিত হয় এবং নেতাজির সেনাবাহিনীর অনেকে মারা যায়, অনেকে আহত হন এবং অনেকেই রোগাক্রান্ত হওয়ার জন্য নেতাজি পিছু হটতে বাধ্য হন। তার কয়েক মাস পরে তিনি জানতে পারেন যে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার ঘটনা। তার মধ্যেই তিনি শুনতে পান যে 15ই আগস্ট জাপানের আত্মসমর্পণের কথা। তার সঙ্গে সঙ্গে তিনি জাপান যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। 18 আগস্ট 2 থেকে 2:30 তাইওয়ান বিমানবন্দর থেকে প্রায় 13-14 জন যাত্রী নিয়ে একটি বোমারু বিমানে করে রওনা দেন। তার সঙ্গে অনেক সহযাত্রী ছিল, তাদের মধ্যে কয়েকজন ছিল হাবিবুর রহমান, তারপরে জেনারেল সাকাই, সেভিয়ার ননোকাকি, আরও অনেকেই। তো বোমারু বিমানটি চালানোর সঙ্গে সঙ্গেই প্রায় বিমানে আগুন ধরে যায় এবং যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে পাইলট, কোপাইলট এবং জেনারেল সিডিয়ার মারা যান। হাবিবুর রহমান নেতাজিকে প্লেন থেকে বের করে নিয়ে আসার সময় নেতাজির গায়ে আগুন ধরে যায় এবং তিনি আহতপ্রাপ্ত হন, এবং নেতাজিকে পরবর্তীতে সেই মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং কোনো কিছু করেই নেতাজিকে বাঁচানো গেল না। প্রায় 9টা থেকে 10টার দিকে নেতাজি মৃত্যু হয় বলে জানা যায়। তো তার নেতাজির অস্থি রেনকোজি টেম্পলে রাখা হয়। এবং এই প্লেন দুর্ঘটনায় হাবিবুর রহমান, ননুকাকি, সাকায় আরও অনেকেই বেঁচে যান। নেতাজির মৃত্যুর পর কী এমন ঘটেছিল যে এই কন্ট্রোভার্সি তৈরি হয় নেতাজি নিয়ে? মৃত্যু হয়েছিল কি না তা নিয়ে কেন কন্ট্রোভার্সি তৈরি হয়? নেতাজির মৃত্যুর পরপরই নানা গুজবের আবির্ভাব ঘটে যে নেতাজি মরেনি, নেতাজি ঠিক সময়ে ভারতে আসবেন এবং দেশের হাল ধরবেন। তো এই গুজবের পিছনে কয়েকটা লজিকও ছিল। নেতাজির মৃত্যু সংবাদ যখন দেশে পৌঁছলো, নেতাজির অনেক সাপোর্টার, বিশেষ করে বাঙালি সাপোর্টার যারা ছিলেন, তারা নেতাজির মৃত্যু মানতে পারলেন না, কারণ নেতাজি তার নিজ জীবনে আরও অনেকবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।
ও দ্বিতীয়ত হচ্ছে নেতাজির মৃত্যুকালীন সময়ে কোনো ছবি কিংবা মৃত্যুর প্রমাণপত্র পর্যন্ত পাওয়া যায়নি। তৃতীয়ত হচ্ছে আইনের একজন সুপ্রিম কমান্ডার জি আর ভোসলের একটা আনঅফিসিয়াল স্টেটমেন্ট, যাতে তিনি বলেছিলেন নাকি জেনারেল ইসোডাকে বোস এখনও মরেনি, বরং তার অন্তর্ধান ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া আইএনের বড় বড় মেম্বাররা বোসের এই মৃত্যুকে প্রত্যাখ্যান করেছিলেন। ভারতের স্বাধীনতার পর নেতাজিতে হয়ে ওঠা ওই গুজবগুলি কনস্পিরেসি থিওরিতে পরিণত হয়। তার মধ্যে একটা প্রচলিত কনস্পিরেসি ছিল যে সেদিন কোনো তাইওয়ানে প্লেন দুর্ঘটনা হয়নি। তো অনেকেই মনে করতেন তাইওয়ানে সেদিন কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তার মূলত বেশ কয়েকটা বড় বড় কারণ আছে। প্রথমত, যদি সত্যি 18 আগস্ট 1945 কোনো প্লেন ক্র্যাশ হতো, তাহলে সেই ঘটনার তথ্য তাইওয়ান গভর্নমেন্টের কাছে থাকতো, বাট তাদের সরকারি কোনো রেজিস্টারে এই এই দুর্ঘটনার কোনো তথ্য নেই। দ্বিতীয় বড় কারণ হচ্ছে, একটা মানুষ যদি মারা যায়, তার সবচেয়ে বড় প্রমাণপত্র হচ্ছে তার ডেথ সার্টিফিকেট। সেখানে এত বাঘা বাঘা বড় বড় নেতারা, নেতাজি সহ আরও জাপানিজ বড় বড় নেতারা মারা গেল, তাদের একজনেরও ডেথ সার্টিফিকেট নেই এবং তাদের লাশেরও অস্তিত্ব নেই, তাদের কবর কোথায় দেওয়া তারও কোনো অস্তিত্ব নেই। এত বড় বড় নেতা যা কর্পূরের মতো উবে গেল। তাই 1999 মুখার্জি কমিশনের তা এটা মানতে বাধ্য হয় যে সেদিন নেতাজির মৃত্যু প্লেন ক্র্যাশে হয়নি। দ্বিতীয় একটা কনস্পিরেসি থিওরি হলো, অনেকেই মনে করতেন যে তিনি নেতাজি সেই প্লেন ক্র্যাশের নাটকের পর তিনি চলে যান রাশিয়াতে, এবং রাশিয়াতে যান জাপান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ঠিক করতে। তিনি মানতেন যে রাশিয়া এবং জাপানের সম্মিলিত প্রয়াসে ভারতের স্বাধীনতা সম্ভব। 18 আগস্ট তার মৃত্যুর পর বহু ছবিতে নেতাজির মতো দেখতে লোকের সন্ধান পাওয়া যায়। এছাড়াও বহু লোকের বিভিন্ন স্টেটমেন্টে তারা বলেন যে তিনি আপাত বা পরোক্ষভাবে নেতাজিকে দেখেছেন। তার মধ্যে একটা বড় ঘটনা হলো অর্ধেন্দ্র সরকার, যিনি বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি রাশিয়াতে কাজ করতেন। তার একজন সহকর্মী জেরোভিন দাবি করেছিলেন যে তিনি তার মৃত্যুর পরেও নেতাজিকে দেখেছেন এবং তার সাথে কথাও বলেছিলেন। তিনি তাকে দেখেছিলেন মাঙ্গালিয়া এবং সাইবেরিয়ার বর্ডারে, এবং নেতাজির সঙ্গে কথা বলার সময় নেতাজি তাকে বলেছিল যে তিনি দ্রুত শীঘ্রই ভারতে ফিরবেন। তারপর অর্থনীতি সরকার এই ঘটনা শোনার পর যখন তিনি এইসব ঘটনা একজন বড় সরকারি বড় আধিকারিককে খুলে বলেন, তখন তাকে ভয় দেখানো হয় এবং যার জন্য তিনি চুপ হয়ে যান। পরবর্তীতে অর্থনীতি সরকার মুখার্জি কমিশনের সামনে স্টেটমেন্ট দেন। এছাড়াও এমপি সত্যনারায়ণ খোসলা কমিশনের সামনে দেওয়া স্টেটমেন্ট, এছাড়া নেতাজির সঙ্গে থাকা একজন ওয়াটানেবে, যিনি নেতাজির সঙ্গে বহুদিন কাটিয়েছেন, তার সাক্ষ্য একদিকেই নির্দেশ করেন যে রাশিয়ায় নেতাজি ছিলেন এবং তিনি বেঁচে ছিলেন। তারপরে বড় একটা কনস্পিরেসি থিওরি হচ্ছে গুমনাই বাবাকে নিয়ে, যে গুমনাই বাবাই নেতাজি ছিল কিনা তা নিয়েও মানুষের মনে অনানা প্রশ্ন ছিল। তো গুমনাই বাবার আবির্ভাব ঘটে উত্তরপ্রদেশে 1955 সন্ন্যাসীর রূপে তিনি আবির্ভাব ঘটে। তার অনেক নামে পরিচিত ছিলেন তিনি, ভগবানজি, পর্দেওয়ালে বাবা ইত্যাদি নামে পরিচিত ছিলেন তিনি। তিনি তার মৃত্যু হয় 16 সেপ্টেম্বর 1985 অযোধ্যায়। তার মৃত্যুর পরে তার ঘর থেকে যে যে জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে কিছু রহস্যকর জিনিসপত্র পাওয়া যায়, যেমন বহু চিঠি পাওয়া যায়, বিভিন্ন আইএনএ মেম্বারের বহু চিঠিপত্র, প্রাক্তন আরএসএস নেতা এমএস গোয়ালকারের লেখা নানা চিঠি, এবং তার ঘর থেকে পাওয়া যায় নেতাজির পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি এবং তার নিজে লেখা তার সদস্যদের বিভিন্ন নাম, এবং তার আইএনএর ইউনিফর্ম, জাপানের থেকে আনা বার্নিকুলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন টর্চ এবং রোলেক্সের গোল্ডেন ওয়াচ এবং 2টি ওমেগা ওয়াচ, যেটা নেতাজিকে তার বাবা দিয়েছিলেন, এবং একটা ফরেন সার্ভিস নেথালিয়ান নেলসের সাইন করা ইউকে ফরেন সার্ভিসের অফিসিয়াল লেটার, যা কিনা গুমনামি বাবাকে পাঠানো হয়, সুরেশ বোসের পাঠানো খোসলা কমিশনের অরিজিনাল কপি। এইসব কারণের জন্যই ভারতবর্ষের বহু লোক গুমনামি বাবাকে নেতাজি হিসাবে মানেন। গভর্নমেন্ট এইসব কনস্পিরেসি থিওরির মুখ বন্ধ করার জন্য এবং নেতাজির মৃত্যু রহস্যকে উন্মোচন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি গঠন করেন। তার মধ্যে 1956 শাহনাজ কমিটি এবং 1970 খোসলা কমিশন। এই দুটি কমিশনই একই কথা বলে যে নেতাজির মৃত্যু প্লেন ক্র্যাশে হয়েছে। কিন্তু এতেও রয়েছে একটু গণ্ডগোল, যে নেতাজির দাদা সুরেশ বোস, যিনি ছিলেন শাহনাজ কমিটির মেম্বার, তিনি এই কমিশনের রিপোর্ট অর্থাৎ শাহনাজ কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি নিজে একটি রিপোর্ট দিয়েছিলেন 181 পেজের। সেই রিপোর্টে তিনি মূলত বলতে চেয়েছেন যে নেতাজি তাইওয়ানের প্লেন ক্র্যাশে মরেনি, তিনি বেঁচেছিলেন। তারপর প্রায় 2-3 দশক পরে মুখার্জি কমিশনের রিপোর্ট আসে, যা এই দুটো কমিশনের রিপোর্ট থেকে, আগের দুটো কমিশনের রিপোর্ট থেকেই একদমই আলাদা। এই কমিটি প্রথম বলে যে নেতাজির তাইওয়ানে মৃত্যু হয়নি,
এবং এই রিপোর্ট 17 মে 2006 সালে যখন পার্লামেন্টে ওঠানো হয় তখন আমাদের গভর্নমেন্ট সেই তদন্তকে সরাসরি রিজেক্ট করে দেয়। 1999 সালে গঠন করে মুখার্জি কমিশন নানা গুমনামি বাবার সাথে থাকা বিভিন্ন সান্নিধ্যে থাকা বিভিন্ন লোকজনের স্টেটমেন্ট নেয়। এছাড়া গুমনামি বাবার সঙ্গে কথা বলা বিভিন্ন লোক, যেমন নেতাজির বিখ্যাত অনুগামী লীলা রায়, অতুল সেনের মতো লোকজন গুমনামির সঙ্গে দেখা করেছিলেন এবং তারা পরোক্ষভাবে গুমনামি বাবাকে নেতাজি বলে সম্বোধন করেছিলেন। লীলা রায় তার একটি বন্ধুকে লেখা চিঠিতে পাওয়া যায় যে তিনি বলেছিলেন নেতাজি এখনও জীবিত আছে, তিনি একজন রহস্যবাদী হিসেবে বসবাস করছেন। তো এছাড়াও অনেক মানুষ গুমনামি বাবাকে নেতাজি বলে চিহ্নিত করে। তো নেতাজি এবং গুমনামি বাবার হ্যান্ডরাইটিং নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হয়। মিশন নেতাজি রিসার্চার গ্রুপের মেম্বার অনুজ ধর এবং চন্দ্রচূড় গুহ, রিটায়ার বিলাল কাপুর যিনি কিনা ছিলেন ভারত ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রাক্তন হ্যান্ডরাইটিং এক্সপার্ট, তার কাছে নেতাজি এবং গুমনামি বাবার দুজনেরই হাতের লেখা নিয়ে যাওয়া হয় এবং তিনি বলেন যে দুটোই পজিটিভ, অর্থাৎ নেতাজি এবং গুমনামি বাবার বাংলা এবং ইংরেজি হাতের লেখা দুটোই সেম। কিন্তু মুখার্জি কমিশনের নেতৃত্বে যখন এই হ্যান্ডরাইটিং চেক করানো হয় তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরবর্তীতে ইউএসএতে একজন বড় হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যখন নিয়ে যাওয়া হয় দুটি রাইটিং, তখন সেখানেও রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ বোঝা যাচ্ছে এর মধ্যে সামান্য কিছু হলেও পলিটিক্স লুকিয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে ডিএনএ টেস্ট। তো গুমনামি বাবার ঘরের একটি বাক্স থেকে 9টি দাঁত পাওয়া যায়। তো এই দাঁতের ডিএনএ টেস্ট করার জন্য মুখার্জি কমিশন উদ্যত হয় এবং মুখার্জি কমিশন হায়দ্রাবাদ এবং কলকাতায় ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। হায়দ্রাবাদের ফরেন্সিক দল কোনো সদুত্তর দিতে পারেনি, কিন্তু কলকাতার রিপোর্ট যেটা এসেছিল সেটি ছিল নেগেটিভ, অর্থাৎ নেতাজি এবং গুমনামি বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা দুজনেই আলাদা ব্যক্তি। কিন্তু পরবর্তীতে বিএইচইউর একজন ডিএনএ বিশেষজ্ঞ যখন কলকাতার এই রিপোর্টটা দেখেছিল তখন তিনি রিপোর্ট দেখে হতাশ হন এবং তখন তিনি বলেন যে এই ডিএনএ টেস্টে অসঙ্গতি থাকলেও থাকতে পারে। তো এই সব তথ্য প্রমাণ সব কিছুই একদিকেই আমাদের নির্দেশ করছে যে যেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কেউ বলছি না, নেতাজির নিয়ে এত তদন্তের কোনো দরকারই ছিল না। শুধুমাত্র একটা জিনিস করলেই সব জিনিসের নিরাময় হয়ে যেত, যে 28 আগস্ট 1945 মারা গিয়েছিল কি না, সেটা একটামাত্র ডিএনএ টেস্ট, যেটা রেনকোজি টেম্পলে রাখা নেতাজির অস্থির দিয়ে যদি ডিএনএ টেস্ট করানো হতো তাহলে দুধ কা দুধ আর পানি কা পানি নিকল আতা। বাট সেইরকম কোনো পদক্ষেপ এখনও গভর্নমেন্ট কোনো নেয়নি, সেটা একটা দুঃখের বিষয়। এই বর্তমানে এসে আমরা এটা বলতে পারি যে নেতাজি এখন হয়তো আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার মতো বুদ্ধিজীবী দেশপ্রেমী আমাদের দেশে খুব একটা দেখায় না। নেতাজি হয়তো মারা গেছেন যা যেভাবেই হোক না কেন, কিন্তু তার ভাবধারা, তার আদর্শ এখনও আমাদের মধ্যে বিদ্যমান। তিনি বলেছিলেন যে শুধুমাত্র চিন্তার জন্য কারো মৃত্যু হতে পারে, কিন্তু সেই চিন্তা আজীবন অমর থাকে এবং একজন আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। নেতাজি যদি থাকতেন তাহলে হয়তো আমাদের দেশের অগ্রগতি আরেকটু বেশি হতো এবং নেতাজি যদি থাকতেন তাহলে হয়তো আমাদের দেশের এইভাবে দেশভাগ হতো না। শেষমেশ একটা নেতাজির একটা কথা দিয়ে শেষ করব যে টাকা পয়সা দিয়ে স্বাধীনতা অর্জন করা যায় না, স্বাধীনতা অর্জন করার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মার শান্তি কামনা করি এবং তার ঋণ হয়তো আমরা কোনোদিনই মেটাতে পারবো না, কিন্তু আমি চাইব তার পরবর্তী জন্ম জয়ন্তীতে নেতাজির বিভিন্ন রহস্যের উন্মোচন ঘটুক এবং এটাই হবে নেতাজির প্রতি আমাদের আসল জাস্টিস। জয় হিন্দ, জয় ভারত।